ক্লাস 10 তোমাদের আমি লেসন 5টা স্টার্ট করছি। লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট বাই লুসি মন্টগোমেরি। টাইটেলটা থেকে বুঝতে পারছো যে এখানে একটা কাইট নিয়ে, কাইট এখানে কিন্তু একটা রোল প্লে করছে এবং সেই রোলটা কি, মানে গুড অর বেনিফিশিয়াল অর নট, সেটা আমরা গল্পটা পড়লে জানতে পারবো। তো রান অ্যাওয়ে বলতে কেটে যাওয়া, একটা ঘুড়ি যেটা কেটে গেছে বা উড়ে চলে গেছে সেরকম একটা ঘুড়ি, সে কী রোল প্লে করছে গল্পটাকে, স্টোরিটাকে, সেটা নিয়ে পুরো স্টোরিটা। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লুসি মন্ট মন্টগোমেরি ফ্রম 1874 to 1942 ওয়াজ আ কানাডিয়ান অথর বেস্ট নোন for a series of novels beginning with Anne of Green Gables. She wrote numerous novels, poems and short stories. তার লেখার মধ্যে প্রচুর কবিতা আছে, উপন্যাস, গল্প এগুলো রয়েছে। She was made an official of the Order of the British Empire in 1935. তিনি ব্রিটিশ এম্পায়ারের 1935 একজন অফিসিয়াল অফ দ্য অর্ডার অফিসিয়াল হয়েছিলেন। দি শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইল্যান্ড, আইসোলেটেড আইল্যান্ড, একদম নির্বাসিত একটা দ্বীপ, যে দ্বীপে কেউ বাইরের লোক প্রবেশ করে না বা এন্টার করে না। উইথ দেয়ার ফাদার who thought a series of incidents, through a series of incidents, get reunited with their long-lost relatives. কতগুলো ঘটনা ঘটে, সেই ঘটনাগুলির মধ্যে দিয়ে এক ভাই আর বোন যারা তার বাবার সাথে ওই আইল্যান্ডে থাকতো, তারা তাদের হারিয়ে যাওয়া সম্পর্ক খুঁজে পায়, হারিয়ে যাওয়া মানুষদের সাথে তারা একত্রিত হয়। ইট ইজ আ টাচিং টেল that underlines the value of relationships. তো রিলেশনশিপ বা সম্পর্কের যে মূল্য সেটা এই গল্পটাতে আমরা পাবো এবং একটা হৃদয় স্পর্শ করে যায় গল্পটা। আর এখন আমরা অনেক সময় অনেক নিউজ পেপারে পড়ি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হারিয়ে যাওয়া সবাই মানুষকে খুঁজে পাচ্ছে বা হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসছে। তো এই যখনকার সময়ের গল্প, তখন তো এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে পাওয়াটা সম্ভব ছিল না, কারণ তখন সেই সময় টেকনোলজিটা, এবং আর একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা আইসোলেটেড আইল্যান্ড, যেখানে হয়তো সেই সময় সোশ্যাল মিডিয়া থাকলেও সেই টেকনোলজিটা নাও পৌঁছতে পারতো। তো কীভাবে একটা কাইট সেই রোলটা প্লে করে পুরো গল্পটা জুড়ে আমরা দেখব। গল্পটা শুরু করলাম। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। দিস বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড। সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন। আমাদের জন্য সেখানে কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমরা দুজনে দুজনের সাথে খেলা ছাড়া আর কেউ সেখানে ছিল না, আমরা নিজেরাই নিজেদের সঙ্গী ছিলাম। খানিকটা গত বছর থেকে আমরা এর স্বাদ, এর এইটা কীরকম হতে পারে সে জীবন খানিকটা বুঝতে পারছি, যে আমরা নিজেদের মধ্যেই রয়েছি অথবা নিজেদের বাড়ির মধ্যেই রয়েছি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম। উই মানে কারা, হু আর দিস বি, উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমি বাবা আর ক্লড অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আর আছেন কি আন্ট এস্থার, মিমি আর ডিক। ইট ইজ ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে থাকতাম শুধু আমরা তিনজন, আমি, বাবা আর ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এই কাইটের জন্য, ঘুড়িটার জন্য আমরা বাকি তিনজনকে, এই আন্ট যারা হচ্ছেন লস্ট রিলেটিভস এবং তার দুই ছেলেমেয়ে মিমি অ্যান্ড ডিক, তাদেরকে খুঁজে পেলাম। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট।
তোমাদের সাথে সেই গল্পটাই আমি ভাগ করে নিতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন বাবা, সংরক্ষক ছিলেন। লাইট হাউস তোমরা জানো যে যেখানে যেখান থেকে যা সেফ বা বন্দরের সমস্ত কিছুকে ওয়াচ করা হয়, সমুদ্রে সিড যে যে গুলো হয় সেগুলোকে ওয়াচ করা হয়, ওয়াচ টাওয়ার ও লাইট হাউস। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি 11। ক্লড ইজ 12, ক্লড ইজ 1 ইয়ার সিনিয়র টু মি। ইন উইন্টার ওয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন শীতকাল তখন পুরো হারবারটা একদম ফ্রোজেন জমে যেত বরফে, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের সবাইকে, আমাদের সবাই মানে আমরা তিনজন, আমাদেরকে চলে যেতে হতো মেনল্যান্ডে, মূল ভূমিতে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আবার যে বসন্ত ফিরত আমরাও তার সাথে ফিরতাম আমাদের সেই নিজস্ব একার কয়েকজনের মিলে আর কি, প্রিয় সেই দ্বীপে। আজকে এটুকু থাক, নেক্সট ভিডিওতে আমি পরেরটুকু আবার কন্টিনিউ করবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।